এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আচ্ছা আজকে আমি একটু আমাদের আমার গ্রামের বাড়িতে চলে আসছি দর্শক আমি আপনার আপনাদেরকে একটু দেখাবো যে আমার আসলে গ্রামের বাড়িটা রয়েছেন এখানে এখানটায় রয়েছেন আপনার আমাদের যে এই দিকটা রয়েছেন এখানের এই দিকটা দিকটা হয়েছে আমাদের যে বেকুতিয়া ফেরির গোড়ার দিক আর আমার হাতের ঢুকতে বাড়িতে ডান দিকে রয়েছে এই রোড থেকে আসলে কাউকে যাওয়া যায় আর এখানে আমাদের আমার গ্রামের বাড়িতে এই তো আসুন আমি একটু আসলে আমার গ্রামের বাড়ির দিকে যাই আসলে দেখি যে আসলে এই বাড়ি একটা সময় অনেক জমজমাট থাকতো অনেক লোকজন থাকতো আসলে এখন কালের বিবর্তনে আসলে লোকজন একেবারে নাই একেবারে শুনশান পরিবেশ বাড়িতে কোনো আসলে মানুষজন খুবই কম থাকে আমাদের বাড়িতে যখন ঈদ কোরবানি বা যে কোনো অনুষ্ঠান হলে পরে আসলে আমাদের এই বাড়িটা একটু জমজমট থাকে এ ব্যতীত কিন্তু একেবারে মানে লোকজন নাই বললেই চলে তো আজকে আমি একটু দেখাবো যে আমার আসলে গ্রামের বাড়িটা এখানে রয়েছেন আমার আসলে আমাদের যে কবরস্থান রয়েছে এখানে আমাদের আমার আব্বা মারা গেছে কিছুদিন আগে আব্বার কবরস্থান আমার বড় চাচার কবরস্থান ওদিকে আরও কবর রয়েছেন আমি একটু এই দরজা থেকে ঢুকি এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বাড়ি একটু চলে আসছি আমার চাচার এই কাছারি রয়েছেন এখানে চাচা অনেক সময় এখানে আসছে পরে এই কাছারিতে সে থাকেন এবং আজ আমার ছোট ভাই এখানে ঘর তোলার জন্য নিয়েছেন ওই পাশেই বিল্ডিং ঘরে কাজ করতেছেন আর এ পাশে একটু এ বাড়িতে যাই এবার এ পাশের ঘরেও আসলে লোকজন নাই একেবারে খুবই খালি এদিকটাও আসলে ও আমার এক বড় চাচার ঘর ওই যে ঘর একটা সময় আসলে বাড়িতে অনেক আমরা আমাদের ছোটোবেলায় আসলে অনেকটা জমজমাট থাকতো লোকজনে ভরা থাকতো এখন আসলে বাড়িতে তেমন কেউ আসে না মাঝে মাঝে আসে আসার পরে একটু জমজমাট থাকে তারপরে আবার যার যার কাজে আসলে দূরে চলে যায় ছোট ভাই শামীম ওর এখানে ঘরের জন্য ওর নির্ধারণ করা হয়েছে ওর জায়গাটা রয়েছে এই শামীম বিল্ডিং উঠেছে এখানে আর একটা ঘর আছে আব্বা যে ঘরটায় থাকতেন আব্বার ঘরটা ওই ওই যে পিছনে রয়েছেন আব্বা যে ঘরটার ভিতরে থাকতেন একটু পিছনের দিকে যাই আমার সাথে আসুন আমাদের পিছন বাড়ির আসলে পিছনে আমাদের আমার গ্রামের বাড়ির পিছনে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে ভাই গরু টরু পালে একটা আতাল ঘর রয়েছেন এখানে আর তার গরুর খাবারের জন্য রয়েছেন একটা মেয়ে আসলে দশক একটু আমি আপনাদেরকে জানাতে চাই যে একটা সময় যখন ছোটোবেলা আমরা এই গ্রামের বাড়িতে আমরা যখন ছিলাম আসলে অনেকটা আনন্দ অনেকটা মজার ছলে কিন্তু আমরা আসলে কাটিয়েছি কিন্তু আজ কালের বিবর্তনে আসলে অনেকটা মজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আসলে এখন কেন জানি আগের মতো সেই আনন্দ মজাটা নাই সেই সব কিছুই আছে সেই গাছ আছে সেই বেড় আছে সেই খাল আছে সবকিছুই আছে এই খালে ব্যরে এই সিজনে অনেক চিংড়ি মাছ কিন্তু আমরা ধরেছি কিন্তু কালের বিবর্তনে আসলে সবই আছে কিন্তু তারপরও কি জানি নেই দর্শক আপা জানেন যে আমাদের বেকুটিয়া ফেরির যে আগে যে ফেরি ছিল এখন যে আমাদের বেকুটিয়া ব্রিজ হয়েছে আসলে ব্রিজের যে এবারেই মানে কাউখেলির পাড়ে আমাদের গ্রামের বাড়িটা আসলে আমাদের অনেক বড় বাড়ি যেহেতু যারা আপনারা চেনেন বা যারা আসছেন যে আমাদের এই খাইগো বাড়ি অনেকটা বড় খান বাড়ি অনেকটা বড় একটা বাড়ি বিশাল একটা বাড়ি কিন্তু লোকজন খুবই কম বাড়িতে আমি একটু সেই সামনে থেকে একেবারে আপনাদেরকে একেবারে পিছনে নিয়ে আসছি একেবারে পুরো পিছনে নিয়ে আসছি আমি এখন আমার চাচার জায়গায় দেখাচ্ছি এ পাশে আমাদের পিছনে আর একটা বাড়ি রয়েছেন আসলে ঝোপঝাড় আসলে আবাতি নাই একেবারে জঙ্গল টঙ্গল খুবই খারাপ অবস্থা এখানে ওখানে আমাদের আর বাড়ি রয়েছেন আর এখান থেকে হয়তো ওই দূরে দেখতে পারবেন যে আমাদের ব্রিজ আমাদের ব্রিজের যে গোড়াটা কিন্তু আসলে রয়েছেন জানেন আসলে গ্রামকে অনেক ভালোবাসি গ্রামের অনেক মায়া আসলে এই মায়ায় অনেকটা আমার কাছে ভালো লাগে জড়িত এই গ্রামেই জন্ম এই গ্রামেই ছোট সময় অনেকটা স্মৃতি অনেকটা আনন্দ আসলে এই গ্রামে আমার কাটিয়েছি তো আজকে আমি আপনাদেরকে একটু গ্রামে নিয়ে আসলাম আসলে আমার গ্রামের বাড়িটা একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনারা যারা মোটামুটি আমরা যারা শহরে থাকি দর্শক আসলে ছোট জায়গা ছোট একটু অল্প জায়গা কিন্তু দেখেন আমি একটু জায়গা কেনার জন্য চেষ্টায় আছি কিন্তু দেখেন সেই জায়গার অনেক দাম আর আমার গ্রামের বাড়িতে দেখেন কত জায়গা পড়ে আছে আসলে বিষয়টা হচ্ছে যেখানে জায়গা আছে সেখানে ঘর করতে ইচ্ছে করে না আর যেখানে জায়গা নাই সেখানেই ঘর করতে ইচ্ছে করে এ কেন জানি এক অন্যরকম চিন্তা মানুষের মাথায় এবং এই চিন্তাটা আমারও কেন হয় সেটা জানি না আমার গ্রামের বাড়ি বেকুটিয়া ফেরি পার হলেই কিন্তু আমার গ্রামের বাড়ি অটোতে তিরিশ টাকা দিয়ে কিন্তু আসা যায় এখানে যদি ওই পিছনে ওই দূরে পিছনে আমাদের যে একটি জমি পরেই কিন্তু ওই আমাদের সেতুটি তো যে কথা বলতেছিলাম যে যেখানে জায়গা আছে সেখানে আমাদের ঘর করতে ইচ্ছা করে না আর যেখানে জায়গা নাই সেই জায়গাটিতেই আমাদের ঘর করার মন জাগে ইচ্ছা থাকে তারপরে দর্শক আমার গ্রামের বাড়ি বেকুটিয়া থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আসলে তারপরও আমি বলবো সবাইকে যে আর দর্শক আসুন না একটু গ্রামে আসুন গ্রামকে ভালোবাসুন আসলে আমার কাছে গ্রাম ভালো লাগে এবং আমি এখনও চাই যে যদি সুন্দর একটা পরিবেশ পাই আসলে সেই পরিবেশে বসতি করতে আমার ভালো লাগে এবং আমি বসতি করব তো সবাইকে আবারও আমার এই বেকুটিয়া গ্রাম থেকে বেকুটিয়া খান বাড়ি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং পাশের মানুষটিকে একটু ভালোবাসবেন আল্লাহ হাফেজ